আপনি আপনার বাবা মাকে নিয়ে যদি এখানে আসেন তাহলে যে খাবারই খান 20% ডিসকাউন্ট, তাই না আপু? জি। আসসালামু আলাইকুম। আজকে আমরা চারকোল রেস্টুরেন্টের সামনে। চারকোল রেস্টুরেন্টটার স্পেশালিটি হচ্ছে এটার ইন্টেরিয়ার। চলেন। আরও দুইটা আকর্ষণীয় ব্যাপার আপনাদেরকে জানাই। একটা হচ্ছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ব্যাম্বো মানে বাঁশের ভিতর বিরিয়ানি রান্না করা হয়। আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ননভেজ থালি। এই থালিটা, এটা একটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আকর্ষণীয় বিষয়। আর বোম্বাই মরিচের বার্গার, মোরগ মালাই কাবাব, পিজা চিটাগাং, বিক্রমপুর জামাইয়াদর পাস্তা, হ্যাঁ অনেক কিছুই আছে। এই রেস্টুরেন্টটা হচ্ছে খিলগায়। খিলগার যে মার্কেটটা আছে, তালতলা মার্কেট, তালতলা মার্কেটের একটু আগে আপনি যদি মালিবাগ থেকে খিলগার তালতলা মার্কেটের দিকে যান তাহলে এটা হাতের ডান সাইডে পড়বে চারকোল। আমি গুগল ম্যাপের যে লোকেশন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা উপরের দিকে যাই। খালি কাঠ আর বাঁশ, একদিকে কাঠ ওই সামনে বাঁশ। বিরিয়ানিও রান্না হয় বাঁশের মধ্যে। আসেন, এখন আমরা আছি এটার কি বলবো হাফ তালায়, মানে অর্ধতলায়, দোতলায় এখনো যাই নাই। ওয়েলকাম ড্রিঙ্ক এখানে, এটা একটু খাবো। আচ্ছা, একটা ছোট্ট একটা কথা বলি, এই রেস্টুরেন্টের ওনার কিন্তু একজন আপু। আপুকে আমি একটু আপনাদের সাথে পরিচয় করাই দিই। আপু আসেন। আচ্ছা আপু, আপুর নাম হচ্ছে অহনা আপু। আপু ফেসবুকে আমাকে নক করেন এবং বলেন যে ভাইয়া আমার ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, আপনি যদি একদিন একটু আসতেন। তো তাও মনে হয় বেশ 5-6 মাস আগে, না 4-5 মাস আগে আপনি কিন্তু এটা ওপেন হয়েছে কিন্তু রিসেন্টলি না? হ্যাঁ, আপনি আগে থেকে আপনি জানেন যে আপনাদের শিডিউল পাওয়া যাবে না, এজন্য আপনাকে আগে ফেরি করতে হবে। আপনারা একটা শিডিউল না না, শিডিউলের কোনো ব্যাপার না, আমরা তো ওইভাবে শিডিউল করে কাজ করি না। আমরা যখন যেখানে মনে চাই তখন সেখানে চলে যাই। তো আমি জাস্ট জানানোর জন্য যে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছি, আপনি যদি সময় পান। আচ্ছা, এটা ওপেন করছেন কবে? অক্টোবরের গত মাসের 8 তারিখে, অক্টোবরের 8 তারিখ ওপেন করা হয়েছে। এখন নভেম্বর চলতেছে, আপনারা এই মাসে এই ভিডিওটা দেখতে পাবেন। আপুর সাথে আলাপ আলোচনা করে আমরা একটা মানে অফার আপনাদের জন্য দিতে চাই, বেসিক্যালি আপু দিতে চাই। অফারটা হচ্ছে একটু অন্যরকম অফার। আপনি যদি আপনার বাবা অথবা আপনার মাকে নিয়ে, হ্যাঁ সাজায় নিয়ে আসলে হবে না, অরিজিনাল ডিএনএ টেস্ট করা হবে আসলে। তো আপনি আপনার বাবা মাকে নিয়ে যদি এখানে আসেন তাহলে যে খাবারই খান 20% ডিসকাউন্ট, তাই না আপু? জি। আচ্ছা, এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি চাই যে এইটা কোনো ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত না চলে, এই রেস্টুরেন্ট যতদিন আছে ততদিন চলুক। হ্যাঁ, একটু মেনুটা দেখি, এখানেই দেখি। হ্যাঁ আচ্ছা আপু, আপনি আমাকে, আপনাদের তো অনেক আইটেম আছে, চিকেন আছে, চিকেন এগুলো বার্গার না, বার্গার, মিনি বার্গার, স্টার্টার, ফ্রেঞ্চ ফ্রাইজ, নাচোস, হ্যাঁ টাকোস, আমেরিকান চপসি, চিজি সসেস, অনেক কিছু আছে এখানে। এই সাইডে আপনি আপনার বার্গারটা কাস্টমাইজ করে নিতে পারবেন, এই স্পাইস লেভেলটা, কিছু অ্যাডঅনস আছে, পিজা আছে। আচ্ছা আমি পিজা একটা নিব, কোনটা নিব আপনি বলেন? পিজা তো সবসময় আসলে সবাই দেখা ইটালিয়ান একটা পিজাটাই টেস্ট করে। আমরা এখানে রেখেছি পিজা ভিলেজ, পিজা চিটাগাং, পিজা সি ফিশ, আমাদের দেশি ফ্লেভার সিক্স সিজন, জি পিজা রেখেছি। তো এটা ট্রাই করতে পারেন। এরপরে এই সাইডে শর্মা আছে, চাউমিন আছে, ডায়েট সালাদ আছে, স্ন্যাক্স আইটেম আছে কিছু, অন্থন আছে, মাস গার্লিক মাশরুম আছে, কোরিয়ান হানি চিকেন উইংস, অনেক কিছুই এখানে আছে, ফিশ কেক আছে, চিকেন মোমো আছে, চিকেন পাকোড়া আছে। অনেকে আছে যাদের মোমো খাওয়ার জন্য হাঁসফাঁস উঠে যায়, যেমন আমাদের এটিসি অ্যান্ড্রয়েড কোম্পানি এর যে তুষার ভাই আছে, তুষার ভাই ভিডিও দেখতেছে কিনা জানি না, তুষার ভাই একদিন রাতে আমি ফোন দিছি, বলে যে ভাই আপনি আমার জলদি বলেন তো মোমো কোথায় পাওয়া যায়, আমি তো মোমো খাওয়ার জন্য পাগল হয়ে গেছি। তুষার ভাই মোমো এই জায়গায় পাওয়া যায়, চিকেন মোমো। আচ্ছা এরপরে এইখানে স্যুপ
আছে অনেকগুলো আইটেম, বেকড পাস্তা আছে। আচ্ছা, পাস্তার মধ্যে আমি একটু নামগুলো পড়বো, আমি পাস্তা নিব না। প্রথম নামটা হচ্ছে গিয়ে বিক্রমপুর জামাই আদর পাস্তা। আমি কিন্তু বিক্রমপুরের জামাই, আমার বউ কিন্তু দেশের বাড়ি বিক্রমপুরে, এটা নেওয়া দরকার না, কিন্তু আজ না, আজ আজকে না, আরেকদিন। চারকোল তান্দুরি পাস্তা আছে, সিলেট নাগা পাস্তা আছে, চিজ প্যানিক আর সি ফিশ পাস্তা, হ্যাঁ এই কয়টা পাস্তা আছে। আচ্ছা, এই সাইডে আছে থাই চাইনিজ, আছে থাই চাইনিজের এগুলো বোধ হয় ওয়ান্স টু থ্রি। এখানে ডেজার্ট আইটেম আছে, আচ্ছা সেট মেনু আছে এখানে, এখানে সেট মেনু 220 টাকার থেকে শুরু করে মোটামুটি 490 টাকা, 599 টাকা, 650 টাকা পর্যন্ত থালি, বা 650 টাকা না, 680 টাকা পর্যন্ত আছে। এখানে আছে কাবাব, গ্রেট ইন্ডিয়ান কি গ্রেট ইন্ডিয়া, আর এই সাইডে আমি দেখতেছি কাবাবের নান, আমরা কাবাবের নান এই যে, আর এই সাইডে আছে গ্রেট ইন্ডিয়া, গ্রেট ইন্ডিয়া থেকে আমরা একটা ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি নিব, ব্যাম্বো বিরিয়ানি, হ্যাঁ হ্যাঁ ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন বিরিয়ানি 320 টাকা। ফিশ আইটেম কি কিছু আছে এখানে? ফিশ আইটেম নিতে পারেন, ফিশ বারবিকিউ আছে, এটা যে যেমন চায়, যে ফিশ চায় সেভাবে আমরা এটা। আচ্ছা, ফিশ বারবিকিউ 600 টাকা, এটা কি প্রাইসটা ভেরি করে? এটা হাফ কেজি 600 টাকা। এটা স্যালমন ফিশ ছাড়া যে কোনো ফিশই আমরা হাফ কেজি 600 রাখি, স্যালমন একটু প্রাইস। ওকে, আচ্ছা আমরা এখান থেকে নিচ্ছি একটা ব্যাম্বো চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে গিয়ে ফিশ বারবিকিউ, আর একটা ননভেজ থালি, আর একটা পিৎজা। পিৎজাটার নাম কি ছিল? পিৎজা ভিলেজ। আচ্ছা, বাংলাদেশি পিৎজা আর কি, এটা বাংলাদেশি ফ্লেভার আপনারা পাবেন, ধনিয়া পাতা টাতা এগুলো দিয়ে, অনেক কিছু দিয়ে করা হয়। তো এই জায়গায় আপনারা আমাকে একটু বলবেন যে আপনারা বেবি ট্যাক্সিতে লাস্ট কবে উঠছেন? বেবি ট্যাক্সি মানে ছোট বেবি ট্যাক্সি, এটা এক সময় ছিল আমাদের জমানায়, মানে আমরা যখন ছোট ছিলাম, আপু নিশ্চয়ই দেখছেন। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, এখনকার বাচ্চারা মানে এখনকার বাচ্চারা তো চেনে উবার, আর এর অল্প কিছুদিন আগের জেনারেশন চেনে হচ্ছে গিয়ে সিএনজি। তো এইখানে চারকোলে একটা চারকোল পরিবহনের একটা বেবি ট্যাক্সি এখানে আছে, তো আমরা ওই বেবি ট্যাক্সিটার কাছে যাই, চলেন খাবার যখন হয়ে যাবে তখন আমরা শিফট করব। কত বছর পরে যে বেবি ট্যাক্সিতে বসলাম, প্রায় 20-22 বছর তো হবেই, কারণ অনেক আগে এটা, আমরা যখন ছোট, ইভেন আমার নানা ভাইয়ের বেশ কয়েকটা বেবি ট্যাক্সি ছিল, মানে থাকে না অনেক মানুষের যে আমার 4টা CNG 4টা ড্রাইভার চালায়, এরকম আমার নানা ভাইয়ের 6-7টা বেবি ট্যাক্সি ছিল, পরে আস্তে আস্তে সেগুলো মনে হয় ড্রাইভাররাই চুরি টুরি করে নিয়ে যেত বা ইয়ে হইতো, তারপরে ওগুলো এই একটা সময় তো উঠেই গেল। ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে এই বেবি ট্যাক্সিগুলো 20-25 হাজার টাকা করে বিক্রি করে দিছে। এখনও ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় এই বেবি ট্যাক্সি চলে। তো ঠিক আছে, আমরা খাবার রেডি হোক তারপরে বসবো, এই এই জায়গাটায় বসবো, একবারে গ্রামীণ একটা পরিবেশ। তো খাবার সামনে চলে আসছে, অনেক খাবার। এটা আছে আমাদের দেশীয় একটা পিৎজা, এটার নাম পিৎজা ভিলেজ। এখানে আছে থালি ননভেজ, ননভেজ বলার কারণ হচ্ছে এই মাটনটা, আর এইখানে আছে হচ্ছে গিয়ে কোকোনাট ওয়াটার, এটা মানে ডাবের পানি, এটার সাথে আসছে। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার আপনি পাবেন হয়তো এই প্ল্যাটারটা থেকে। আচ্ছা, ওইখানে আছে হচ্ছে গিয়ে একটা মাছ, মাছটা সম্ভবত কোরাল মাছ, তো এইটা আপনার বারবিকিউ করা হয়েছে। আমি কিচেনে গেছিলাম তখন শেফ আমাকে বলছে ভেটকি মাছ, ভেটকি মাছ আর কোরাল মাছ এক মাছ না, একই জিনিস মনে হয়। আচ্ছা, আর এইখানে আছে হচ্ছে নান, এই নানটা আমরা বলি নাই কিন্তু এই নানটা আপু পাঠাইছে। হ্যাঁ, এই নানটা সম্ভবত কাশ্মীরি নান আমার দেখে মনে হচ্ছে, আমি জানি না। আমি এই যে বাস খাবেন নাকি দিবেন এটা আপনারা চিন্তা করেন, যদি কোনো ফ্রেন্ডকে কি পড়তেছে এইটা একটু, এটা আসবে এই জুসি টাইপের। তো এখন বাসটা কোনো এক ভাই এখানে আইসা একটু সার্ভ করে দেখি। হ্যাঁ, ততক্ষণে আমি এই পিৎজাটা খাই, কারণ পিৎজাটা নাহলে ঠান্ডা হয়ে যাবে, এটা খাইতে ভালো লাগবে না। আপনারা একটু পিৎজা খাওয়াটা দেখেন, এই পিৎজা স্পেশালিটি হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। খাইছেন জীবনে কোনো সময় পিৎজায় ধনিয়া পাতা? বাসায় করলে হয়তো খাইছেন, বাইরে খান নাই।
এখন এইখানে প্রচুর পরিমাণে চিজ, আরে আল্লাহ, চিজ কি ফ্রি দেয় নাকি এই রেস্টুরেন্টে আমি জানি না। দেখেন কি অবস্থা, চিজ আর চিজ, মানে কিছু রেস্টুরেন্টের নাম আছে না নামের সাথেই চিজ, যেমন চিজি, তারপর চিজ বিডি, এরকম কিছু রেস্টুরেন্ট আছে না, এই রেস্টুরেন্টের নাম চারকোল চিজ লাগাই দেওয়া উচিত, মানে সাথে একটা চিজ থাকবে, এত চিজ আপনাকে দিবে। আচ্ছা আমরা একটু শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিজ সরাই খাই, চিজের লেয়ারটা অনেক, কিন্তু চিজটা সফট, কষ্ট দিবে না আপনাকে খুব একটা। প্রচুর পরিমাণে চিকেন, চিকেন আর চিকেন, তবে ধনিয়া পাতার যে ফ্লেভারটা, এইটা আপনাকে মানে আপনার মধ্যে একটা দেশীয় ফ্লেভার নিয়ে আসবে, আপনার মনে হবে যে না বাঙালি জীব তো এইটাই চায়। এই পিজাটার প্রাইস হচ্ছে গিয়ে 700 টাকা, কোনো ভ্যাট নাই, আর বাবা মা নিয়ে আসলে তো আপনি আরও 20% ডিসকাউন্ট পাচ্ছেনই। তো এরপরে আমরা চলে যাই ব্যাম্বো, ব্যাম্বো চিকেন, এটার প্রাইস যেন কত, 320 টাকা না? ওকে। আচ্ছা বিরিয়ানি, আমি একবার বেশ কয়েকটা জায়গায় বলছিলাম যে বিরিয়ানি যদি আমি স্পুন দিয়ে খাই তাহলে আমার ধরে মাইট দিবে, আমি হাত লাগাই দিব আবারও। না এটার মধ্যেই খাই। আচ্ছা চিকেন এইখানে 3 পিস আছে, এই জন্য আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি, কারণ এখনও চিকেন তো এটার মধ্যে আসে নিশ্চয়ই। টোটাল কয় পিস চিকেন থাকে? আচ্ছা এই এইটা এই সাইজের 3 পিস থাকবে। ওকে, এই সাইজের 3 পিস চিকেন, মানে চিকেনগুলো চলে আসছে, রাইস হয়তো একটু আটকায় আছে। হ্যাঁ এটা আসলে আমি জানি না এটা টেস্ট কেমন, তবে এটা আমার মনে হয় যে মজার চেয়েও, মানে খাওয়া খাওয়ার মজার চেয়ে দেখার মজাটা বেশি, মানে ইয়া হয় মানুষের কাছে। আচ্ছা শুরু করতেছি, হামুড়ি কিছু না, একেবারেই সাদামাটা একটা খাবার, ওভার স্পাইসড না, মানে মশলার পরিমাণ কম। একটু আমের আচার নিয়ে নিলাম, একটু খিচুড়ি খিচুড়ি টাইপের একটা ব্যাপার আছে বুঝছেন, মানে আমি কোন খিচুড়িটার কথা বলতেছি সেটাও আপনাদেরকে একটু বলি, না পাতলা খিচুড়ি না ঝরঝরা ভুনা খিচুড়ি, মাঝামাঝি জায়গায় একটা খিচুড়ি থাকে যেটা একটু হালকা নরম নরম হয়, অনেকটা ঘরোয়ার খিচুড়ি রাইসের মতন। এটা আমি বলবো না যে এটা অনেক মজা এই জন্য আয়েশা খান, এটা একটা আনকমন আইটেম এই জন্য আয়েশা খান, এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম যে এটা একটা আনকমন আইটেম। এই আইটেমটা বাংলাদেশে ঢাকায় অ্যাটলিস্ট অন্য কোথাও আমি এটার খোঁজ পাই নাই এখন পর্যন্ত, আমি জানি না আছে কি না, আমার জানার বাইরেও অনেক কিছু আছে, তো থাকতেই পারে, যদি থাকে তাহলে আপনি আপনি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই জায়গাটাও রিভিউ করার জন্য। প্রেজেন্টেশন ওয়াইজ এটা খুবই ভালো, টেস্ট ওয়াইজ এটা একটা মিডিয়াম পর্যায়ে আছে, তবে এটা বাচ্চাদের বেশি ভালো লাগবে কারণ এটাতে অতিরিক্ত ঝাল নাই, অতিরিক্ত মশলা নাই। আর একটা জিনিস বলি, ওই যে অম্বল হবে না, বুঝতে পারছেন তো, দাদাদের বলছি, কলকাতার দাদাদের, বাংলাদেশে এসে এটা খাবেন কোনো অম্বল টম্বল হবে না আর কি। আমি চলে যাই এই থালিতে, আমার মনে হয় বিরিয়ানি যতটুকু খাইছি এনাফ। আরে বাবা দেখছেন কী অবস্থা, হ্যাঁ পাঁপড়, এটা এটা আমি শিওর এটা দিনাজপুরের পাঁপড়, কারণ বাংলাদেশে দিনাজপুরের পাঁপড় হচ্ছে সবচেয়ে বিখ্যাত। এরপরে আমরা খাবারে আসি, এখানে আছে রুটি,
বেশ শক্তপোক্ত একটা রুটি, যুদ্ধে নামার মতন একটা রুটি আর কি। এটা নিয়ে আপনি চাইলে যুদ্ধেও যেতে পারবেন, অসুবিধা নেই। এটা আমি কোনটা দিয়ে খাবো, রাজমা দিয়ে খাই না? রুটিটা অনেক হার্ড, হয়তো এই ধরনের রুটি সার্ভ হয়, আমি জানি না। এটা কি চালের আটার রুটি? তাইলে ঠিক আছে, একটু শক্ত। হ্যাঁ, আমি সেই জন্যই বলছি এটা সম্ভবত চালের আটার সাথে একটু ব্রাউন আটা মিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো আছে। আর ব্রাউন আটার রুটি এমনিতে একটু শক্ত হয়, আমি মাঝে মাঝে রাতে খাই বাসায়। এটা রাজমা দিয়ে খাবেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর সাথে এই যে একটা মিষ্টি চানা আছে, উপরে আছে আলু চানা ছোলা আর কি, এই থালিটার প্রাইস হচ্ছে গিয়ে 650। ওকে, সালাদ দেওয়া হয়েছে, সালাদের মধ্যে শসা, টমেটো, বিটরুট এগুলো দেওয়া আছে। এইটা কি আচার, চাটনি সম্ভবত। ওরে বাবা, দেখছেন কি দিছে, একটু কাছের থেকে দেখাও। হ্যাঁ, আর কয়েকদিন পরে তো এটা ডায়মন্ডের দামে বিক্রি হবে, অলরেডি ট্রোল শুরু হয়ে গেছে ফেসবুকে। পেঁয়াজ দিছে, আমাদের দেশি পেঁয়াজ মনে হচ্ছে, ইন্ডিয়ান পেঁয়াজ মনে হচ্ছে না। আচ্ছা, এরপরে এখানে টক দই দেওয়া হয়েছে, যারা স্বাস্থ্য সচেতন তাদের তো অনেক খুশি খুশি লাগবে। আচ্ছা, এইখানে খাসির একটা মানে পিস দেওয়া হয়েছে, খাসির রেজালা, এবং এখানে এক পিস না, টু পিস, এটাই প্রাইসটা বাড়াই দিছে। আর এখানে আবার চিকেন দেওয়া হয়েছে, লম্বা লম্বা চাল বাসমতি। এটা মজা, এটা ওই বাসের চেয়ে বেশি মজা, বাসেরটা দেখতে মজা, এটা খেতে মজা। আমি আপনাদেরকে এই বিরিয়ানিটা রিকমেন্ড করতেছি, এই থালি। আমি এই থালির যে কয়টা আইটেম খাইলাম তার মধ্যে বিরিয়ানিটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পিওর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কিন্তু পিওর একটা বিরিয়ানি, কোনো না কোনো একটা স্টাইলের, হয়তো বোম্বে স্টাইলের, নাইলে আফগান স্টাইলের, যে কোনো একটা স্টাইলের এটা পিওর চিকেন বিরিয়ানি। সাথে আমি একটু এই মাটনটা খেয়ে দেখব, আমার মনে হয় মাটনটাও হেভি কিছু একটা হবে, একটু গ্রেভি গ্রেভি আছে। লেগ পিস দেওয়া হয়েছে, ভিডিও টিডিও করতে গেলে না আদর করে এই যে লেগ পিস দেখবেন যে দিবেই একটা না একটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টে। এটাও যথেষ্ট মজা, ওয়েল কুকড, একটু আমের আচার, এই আচারটা বেশি মজা ওই আচারটার চেয়ে। এটার আমি ছোট্ট একটা ব্রিফ করি, দুই পিস চিকেন থাকবে, রাইস থাকবে মোটামুটি একজনের জন্য, ঠিকঠাক আছে, মাটন থাকবে দুই পিস। যখন আপনি চিকেন মাটন রাইস তিনটা একত্রে খাবেন তখন আপনার মনে হবে যে মিটের পরিমাণ বেশি, কারণ দুইটা চিকেন দুইটা মাটন, রাইসের পরিমাণ কম, এটা আপনার মনে হবে। এক্সট্রা রাইস অ্যাড করা যায় কি না আমি জানি না, রুটি আছে, হ্যাঁ রুটি দিয়ে আপনারা রাজমাটা খেতে পারেন। তারপরে দেখবেন যে রুটি শেষ হয়ে গেছে, রাজমা আছে, মানে এই ছোট্ট ছোট্ট যে বাটিতে যেই ইয়েগুলো আসছে এগুলোর পরিমাণ মাশাল্লাহ খারাপ না, মানে একজন মানুষের জন্য এই পুরো একটা থালি শেষ করে সে এইখান থেকে উঠতে, উঠে দাঁড়াইতে একটু হালকা কষ্ট হবেই,
তার হয়তো মনে হবে যে না আমি একটু রেস্ট নেই, একটু কাত হয়ে শুয়ে পড়ি, 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে বের হই। এই পুরো থালিটা শেষ করার পরে এরকম মনে হওয়া খুব স্বাভাবিক। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কোরালে, কিন্তু কোরালের আগে এই যে দিনাজপুরের এই বিখ্যাত জিনিসটাতে একটা কামড় দিই। মোম নিব্বা গেছে রে। ওকে, এটা সরাই ফেলি যেহেতু নিভেই গিয়েছে। এরপরে আমরা একটু মাছ খাবো, মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, মাছ ছাড়া তো আমাদের চলেই না। পারফেক্ট ফিশ বারবিকিউ, পারফেক্ট। এবং 600 টাকা ওর টিট। একটু লেবু চিপে খাই তো, নিচে এই জায়গা থেকে লেবু যথেষ্ট পরিমাণ, অসুবিধা নেই। পারফেক্ট। একটু নান খাই অল্প। আচ্ছা, আমি পার্সোনালি এই ধরনের নান পছন্দ করি না, প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, উপরে চেরি চেরি দিয়ে পুরো ভরানো, বাদাম। আমি খাচ্ছি, আমার মুখে মনে হচ্ছে বাদাম, চেরি, নান সব কিছু মিলে একটা হালুয়ার মতন হয়েছে। প্লেন নান আছে, গার্লিক নান আছে, বাটার নান আছে, পুদিনা নান আছে, এছাড়াও ওনাদের পরোটাও আছে। তো যার যাদের আমার মতন প্রবলেম আছে, সব পৃথিবীর সব মানুষ তো একরকম না, কারো মিষ্টি পছন্দ, কারো ঝাল পছন্দ, এক একজনের এক এক টেস্ট। তো আমার কাছে নান জিনিসটা যদি অনেক বেশি মিষ্টি এবং বাদামি হয় তাহলে আমার কাছে ভালো লাগে না, অনেকের আবার এটা ভালো লাগবে, তারা এটা নেবেন। কাশ্মীরি নান হিসাবে এটা ঠিক আছে, পারফেক্ট আছে, এর চেয়ে ভালো কাশ্মীরি নান সম্ভব না। আমি এর আগেও এই ধরনের নান খাইছি, কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে না, আমি সেটা বলার চেষ্টা করছি। এরপরে আমি ডাবের পানি, একটা ছোট্ট ছাপা দিলাম তোমাকে না, আপনারা তো আবার খুশি হন ভাবিকে কিছু দিলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ডাবের পানিটা খাই, পিওর ডাবের পানি, মানে এটা খুইলা, এর ভিতরে আবার এক্সট্রা করে পানি ভরছে এরকম কিছু না, জাস্ট কেটে দিয়ে দিছে। সো খাবার দাবার শেষ, চারকলের রিভিউও মোটামুটি শেষ। চারকলটা হচ্ছে গিয়ে খিলগায়ে তালতলা রোডে মার্কেটের একটু আগে, আপনারা তালতল এই চারকলে আসবেন, চারকলে খাবেন। চারকলে এত আইটেম না নিলেও একটা দুইটা আইটেম নিলেন, এই জায়গায় অনেক আইটেম আছে, থাই চাইনিজ আছে, অনেক কিছুই আছে, খাবেন। তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই। চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, যদি আপনার নোটিফিকেশন বিরক্ত না করে তাহলে বেল আইকনটা ক্লিক করে দিতে পারেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আমাদের সাথে বিভিন্ন জায়গায় চলেন, আমরা ঘুরবো একসাথে ইনশাআল্লাহ। মানে আমি ঘুরবো, আপনারা দেখবেন, আপনাদেরও ঘোরা হয়ে যাবে। এখানে ওনাদের একটা পানের ডিব্বা আছে, আপনারা চাইলে পান খাবেন। আরও একবার ফাইনালি বলে দিই, কারণ অনেকে টেনে টেনে দেখছেন ভিডিওটা, আপনি যদি আপনার বাবা মা ওনাদেরকে নিয়ে এই রেস্টুরেন্টে খেতে আসেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পাবেন আজীবন, যতদিন এই রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।